জানিয়া সামান্য দেখছে ফুরাফুরিও দেখছে না ফুরা জানে না না হক তহমত তুলা এটা নিফাকি আলামত গুনায় কবিরা নিজর চক্কর দ্বারা যখন দেখবা অন্য আরো দুই জন্ডা নিয়া ছয় চোখ আমরা শরীয়ত মোতাবেক সাইর জন এটা তিন জনের হুকুম আছে সাইর জন আছে এইভাবে যদি তিন জন বা সাইর জন যদি দেখুন তাহলে আপনি তারে দোষী সাব্যস্ত করতে পারবা এমনে সামান্য চক্কুত বাসিছে দেখছেন তারে আপনি লুকায়িত অবস্থা সতর্ক করেন বলে তুমি দেখছি একটা বুড়া খাজর মধ্যে ও বোন তোমার দেখছি একটা বুড়া খাজর মধ্যে পাওয়া গেছে তুমি তার সতর্ক হই যাও এইভাবে তারে সচেতন করো আমি এখান গিয়া বাজার ও আত্মীয় স্বজনের বাড়িত মানুষের কাছে খোয়া আরম্ভ করলাম না হক যদি তহমত তোলা যদি আরম্ভ করি তাহলে রসুল্লাহ ফরমান গুনা কবিরা কল্লায় এর লাগে তহমত তোলা ইকান বড় বুড়া খাম নেফাকি খাম আল্লাহর রসুলের নিষেধ করছো তুমি তেন না সত্য তহমত তুলিও না তহমত আমরার দেশের ইটার রেওয়াজ হয়ে গেছে দুঃখ লাগে ও গ্রামের যদি এক ছেলে মসজিদের বারিন্দাত বইয়ে সারাদিন যদি মসজিদের ইমাম সাবে গ্রামের এক হাফিজ চাবে গ্রামের এক মুরব্বী মানুষে যদি সারাদিন কোরআন শরীফ তিলাওয়াত কর মসজিদের বারিন্দাত রমজান মাস হোক রমজান ছাড়াও একজনও বাজারে গিয়ে হইতা না গ্রামের অমুক সাহেবের বা দেখছি রে বা বড় তিলাওয়াত করডা অমুকর ছেলে তিলাওয়াত করডা বালা গাম ওখান বইয়া নিলে ওখান হইলে সব বেশ এখান হইতাম না হইন দি হইন যায় জি না আমরা গ্রামের তিনজনে টাকাও করছেন তিনজনের মাঝে তিন জনে কোরআন শরীফ তিলাওয়াত করডা গ্রামের এক ছেলে দেখছি বা কোরআন শরীফ পড়ে ফুয়াটা বড় বালা অমুকর ফুড়িয়ে কোরআন শরীফ পড়ে দেখছি বা এক মেয়ে কইতা অমুকর ফুড়ি গিয়ে কোরআন শরীফ পড়ে বড় আদবি ইকান কইতা না যেখান কইলে সোহাব ইকান না ইকান বিলকুল কইতা নাই খালি যদি দেখিলেন গ্রামে একটা ছেলে একটা মেল লাগি সামান্য গল্প করছে ইকান বাজারও নিয়ে যাওয়া আরম্ভ হইব এক মেয়ে দেখবা এদিকান খবর রইয়া কুটুম বাড়ি যাওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া কুটুম বাড়ি গিয়া খোয়া আরম্ভ হয়েছে ইকান বুয়া নিয়ার নিয়া খুয়ার খালি গুণাগার হইয়ার আমার জিন্দগির মধ্যে আমি খেয়াল করি আর না যেন আরেকজনের উপরে তহমত তুলিয়ার আমি গুণাগার হইয়ার ইকান খেয়াল নাই যেটা হইলে সাবর মালিক ইটা হইয়ার না আর যেটা হইলে গুণা বেশি ওটা আমরা বেশি মুখে মুখে লইয়া গুড়িয়ার মুখটারে নাফাক করিয়ার গুণায় আমল নামা বরিলিয়ার আমরা এখান চিন্তা করিয়ার না এই ধরনের জিনিস আমাদের দেশে বেশিরভাগ হওয়া যায় মানুষের উপর তহমত তুলা মানুষের বুড়া জিনিস দেখা মাত্র খালি ওটা নিয়ে নিন্দা করা সমালোচনা করা এটার থেকে আমরা বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দাগণ যার জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল বুড়া খাম তাকি বাঁচিতাম আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগি কিভাবে কতটুক কিভাবে করলে আল্লাহর দাত আমরা উপরে খুশ হইবা রাজি হইবা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি তুমি তান আমার জিকির করো আমি তোমাদের জিকির করম তফসির আঞ্চন তুমি তান আমার ইয়াদ করো আমি তোমাদের ইয়াদ করম আল্লাহর যদি স্মরণ করম আল্লাহর স্মরণ করা মানে দিলের মধ্যে আল্লাহর কথা সব সময় রাখা ফাজ করুনি দি মুরাদ তফসির বিভিন্ন মানা আঞ্চন এক মানা আঞ্চন ইয়াদ আরেক মানা আঞ্চন বলে ফাজ করুন আল্লাহর জিকির করা আরেক মানা আঞ্চন বলে সলাৎ নমাজ আদায় করা আল্লাহর যত জিকির আসকার গুলা আছে এগুলা তুমি তান যদি আমার প্রতি করো আমার যদি করিয়া থাকো আমি তোমাদের জিকির কর্ম জিকির করা দে মুরাদ হইল আমি তোমাদের ইয়াদ কর্ম আজকে যদি দেখো আপনার যদি আপনার ছেলে যদি আপনার যদি চায় না তাহলে বাবার মন ছেলের প্রতি তেমন ভালো থাকত নাই থাক মনে হইন যান বলে না কোনো ছাত্র যদি কোনো শিক্ষকরে যদি ফলো করে না সম্মান করে না শিক্ষকে বালা নজরে তার বা চাইতা নাই বালা হিসাবে মন দিয়ে খেয়াল করতা নাই ঠিক তেমনিভাবে আল্লাহর বন্দিগান আমি যদি আমার প্রভু আমার স্রষ্টা আমার আল্লাহর যদি আমি ইয়াদ করি না আমার আল্লাহর যদি আমি স্মরণ করি না আল্লাহ আমার কখনো ইয়াদ করতে নাই এর লাগে আমরা এক গুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বড় কষ্ট করি আর বাবা জিন্দেগিটা বড় বাবর জিন্দেগি যার জিন্দেগির মধ্যে বড় কষ্ট জিন্দেগি খাটাই আর মেসাব রেগিয়া হই আর মেসাব দোয়া করক আমার বিপদ খেনে যায় না মানুষের দোয়ার আরজ রাখি আর আমার লাগি দোয়া করবা আমার বিপদ যায় না বাবা আপনি আল্লাহর ডাকতে পারো না খেনে আপনি আল্লাহর ডাকক কা স্মরণ করক কা আল্লাহর ইয়াদ করক কা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে কি করবা মায়া করবা দয়া করবা
روزي روزگار خوري ميساب دورا دينا آم آيزول گشلام لو يا إشلام دوش هزار آيا شهش ہوئي گسي گيا إلاو دخا زائي مانو چهنائي بنگالور آيزول تا كيا يسون آيا اللي دخا زائي فلیک كايترا نبی گاٹ كايترا سيگاريت داميو بو আর এক সপ্তাহ ফন্ড দিন পরে দেখবা কি খড়টা শঙ্খ বিড়ি ধরি লাইছন ইলয় না পয়সা কমি গেছে আর শঙ্খ বিড়ি আর ফলে আইলে সিগারেট দামিয়েগু বাদে কইত্রা পয়সা ধরা দেনা আমি সব দোয়া করি বলে কি তার লাগি ধরা দেন কেনে ধরা দিত না পয়সা ধরা দিত না তার কারণটা কি আপনার যে রুজি করেন জিন্দেগিত মেহনত করিয়া রুজির বরকত উঠি যায় বরকত এক জিনিস আলাদা روزي روزگارر مدد برکت تاگه ایک لمبر روزي جدی حلال جدی روزي ہویا تاگه حلال جدی رزق جدی ہویا تاگه خمائی خورسون حلالی عبستا ہے اپنے محنت خور یان چون آرخ جون دے ٹھکائی سننا نا خوی آرخ زنر مطت تای کمیشن خائی سننا خویا کمیشن خط کو امدر آئیزول میگال ہوئے مونی پور ناگالینڈ بیبین نو زگات کنو مستر شاہ بغلے اخبار دیکھ بھائی فنچاش زن بات سلیش زن مستر ار زگالی لیا گے سن না হইয়া কোন সময় গিয়া কইত্রা বলে মালিকরে কইত্রা সব মেস্তই রখলর আজি রইল গিয়া 800 টাকা করিয়া আর জুগালির আজি রইল গে 600 টাকা করিয়া মালিকরে কইছর হন্ত কি লইত্রা 800 আর ইকান্তা ইনো লইত্রা আপনার 600 মালি মেস্তর 800 আর জুগালি 600 আর এর আরে দিতে সময় কমিশন কইত্রা বলে মেস্তরে কইত্রা 700 বাড়িতে হইয়া আনছো 700 করে দিন ইনো লইত্রা 800 আর জুগালিরে দিত্রা 500 বা 550 একজনের মাথা থেকে 100 100 করে খাইলে 40 জন রোজ 4000 দেন কোন যায় জি 4000 বেটা কোন যায় আর খাজ করা লাগবে না কোন যায় জি না খাজ করা লাগতে ইলা যদি কোন মেস্তর হলো আর জুগালি হলো মাথা থেকে না হইয়া যদি খায় তাহলে এটা তান লাগি বৈধ না বিলকুল অবৈধ হারাম আপনি খোয়া নেককা বলে আমি তো খাজ খাম পারি না আমি তোমাদের নিয়ে খাজ দিমু আয়জল নিয়ে খাজ ধরাইয়া দিমু আমি লইমু কিন্তু হাজার টাকা করিয়া লইমু হাজিরা তোমাদের রে দিমু আমি 900 করিয়া বেটা যদি দেখে বলে দেশো ভাইয়ার 600 হাজিরা আজল গে ভাই মু 900 হাজিরা যাই গিয়া খাইলা কি 100 আমরা নিয়ে খাস তো দে যাই জুগালিয়ে দেখে রে দেশো ভাইয়ার 350 আর 400 350 তা কি 400 টাকা হাজিরা আজল গে ভাই লিয়ার 600 টাকা আমার মাথার তাকি খাইলাক 700 করে নি 100 খাইলাক কা অসুবিধা নাই জায়েজ আছে আর না কইয়া যদি কমিশন খান বন্দা সারা দিন কষ্ট করিয়া কাম করলো তার মাথার তাকি টাকা খাটা নিয়া খাইবা এটা বিলকুল তান লাগে হারাম ইলা হারাম রুজি করবা কিন্তু রুজিয়ে ধরা দিত নাই পরবর্তীতে ক্ষতি করব আওলাদ ধরব আওলাদর ক্ষতি হইব আওলাদর জীবন বরবাদ হইব ধ্বংস হইব আখতা আপনার আওলাদ দেখবা নষ্ট হয়ে যাইব গিয়া এগুর জবান যাইব গিয়া এগুর হাত যাইব গিয়া এগুর দেখবা ফোড়া পাইতো নাই আপনার আওলাদ আপনি নিজে নষ্ট করডা হারাম খাওয়াই হারাম বানা হারামি বানাইতরা বড় বার বার আওলাদ হারামি সুখে চাইব হইবারে জীবনে মেহনত করি আওলাদ ভালিলাম মত কষ্ট করলাম আজকে আওলাদে আমার চায় না আমার দিকে হারামি চৌকে চায় আপনি আমি নিজে আগে ভুল করছি হারাম জিনিস খাওয়াইছি হারাম খাওয়াই আওলাদ রে হারামি বানাইছি এর লাগে হারাম তা কি আপনার আমার খেয়াল করতাম হালাল রুজি হইলে জলদি কমে না ছাড়ে না হালাল রুজি এখন কইবা বলে না আমার রুজি তো হালাল আছে এরপরেও দরা দে না যারা বিশেষ করিয়া নমাজ পড়িতা নাই যারা নমাজ পড়িতা নাই নমাজ না পড়িলে রুজি রোজগারর বরকত উঠি যায় নমাজ না পড়লে বাড়িত অশান্তি সৃষ্টি হয়ে যায় নমাজ না পড়লে স্নেহ মমতা কমি যায় মায়া মহব্বত কমি যায় সবে দরুদ পড়ক আল্লাহুম্মা সাইয়িদিনা আসবে পরে সেই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم بابا نماز جدي فلاوة نا كنو فاميليت كنو غارجن تغلق جدي نماز فلاوة نا زي غرر مد نماز بالكل ناي ইগর শান্তি থাকে না ইগরর মধ্যে রুজি রোজগার ও বরকত থাকে না ইগরর মধ্যে মায়া মহব্বত মিল থাকে না অশান্তি আর অশান্তি বাড়ির মধ্যে থাকে যার জন্য যে ফ্যামিলি যে ঘরর মধ্যে যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া দেখবা নামাজ আছে নামাজ পড়িলে নামাজ থাকলে যদিও রুজি রোজগার কম থাকে তাহলে রুজি একটা বরকত পাওয়া যায় সাউন্ড বক্স তোরা বলেন রুজি বরকত পাওয়া যায় এর জন্য বিশেষ করিয়া আল্লাহ তৌফিক দিতা নামাজ জিন্দেগি সঠিকভাবে সঠিক নিয়মে পড়ার চেষ্টা করতাম নামাজ ফাসও খেনে আমরা করতাম না দেহ কো 24টা ঘন্টা আল্লাহ দিছেন দিন আর রাত 24টা ঘন্টার মধ্যে মাত্র আপনি 6টা কি 8 ঘন্টা আপনি ঘুমাইলা ঘুমাইছেন 8 ঘন্টা ঘুমাইলে 16 ঘন্টা আপনার রইছে 3টা 24 16টা ঘন্টার মধ্যে রুজি রোজগার খড়া সলাফিরা খাওয়া পিয়া সবকিছু খড়া মাত্র 2 আড়াই ঘন্টা যদি আপনারা আমার জীবনে যদি আল্লাহর ডাকিনা শরণ করি না জানিয়া রাখো আল্লাহর বান্দেগান আপনারা আমার কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া কিভাবে জবাব দিতাম 24 ঘন্টা 8 ঘন্টা ঘুমো ছাড়ি দিলাম 16 ঘন্টা 16 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগবে আড়াই থেকে 3 ঘন্টা হ্যাঁ অতটাও লাগতো না তবে আড়াই ঘন্টা লাগে শান্তি মনে হলে আড়াই ঘন্টা লাগে তে আড়াই খান ঘন্টা যদি আপনার আমার জিন্দেগির সবকিছু করিয়া খাওয়া পিয়া সলাফিরা রুজি রোজগার সবটা মাত্র যদি সৃষ্টি কর্তারে যদি আড়াই ঘন্টা যদি স্মরণ করি না ইয়াদ করি না বাবা অত নিমক হারামি করলাম আমার আল্লাহর লাগে আওলাদে বাবার কথা না শুনলে বাবা বড় রাগান্বিত হয় আল্লাহর বান্দেগান কোন মালিকে যদি কোন হামলা যদি রাখন হামলা কথা শুনে না মালিকে চাইবা হামলা সরাই দিতা দোকানের কোন মহাজনে কর্মচার রাখলে সেলসম্যানে রাখলে যদি সেলসম্যানে যদি কথা শুনে না সেলসম্যানে যদি মালিকরে যদি তাজিম করে না সম্মান দে না কথা যদি শুনে না চাইবা তারে সরাই দিতা খাদাই দিতা এল্লাকে বিশেষ করিয়াম আল্লাহর বান্দেগান আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছেন আল্লাহ খাওয়াইতা চালাইতা রুজি রোজগার সবকিছু আল্লাহ দেনওয়ালা এই আল্লাহরে যদি আপনার আমার জিন্দেগির মধ্যে যদি ডাকি না স্মরণ করি না ইয়াদ করি না আল্লাহর লাগি আমরা জিন্দেগি দি বড় ধরনের নিমক হারি নিমক হারাম করি আর আল্লাহ জানান ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তুমি তাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিও আমি তোমাদের নিয়ামত দিলাম নিয়ামত পাওয়ার পরে আমার তাকে তুমি তার বঞ্চিত হইও না আমার নিয়ামতটা কি বঞ্চিত হইও না আমি তোমারে এক নিয়ামত দিলাম তোমার গোটা বদন দিলাম বদন এটাও নিয়ামত আওলাদ দিলাম একটা নিয়ামত সম্পদ দিলাম এটাও নিয়ামত এই ধরনের নিয়ামত পাওয়ার পরে যদি বন্দারে জানিয়া রাখো তুমি যদি আমার নিয়ামতর অস্বীকার যদি করিলাও জানিয়া রাখিও বন্দা আমি আল্লাহর জাত বড় বেজার হই তুমি তান ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার লাগি না শুকরি করিও না নাফরমানি কাজ করিও না আমার নিয়ামতর শুকরিয়া আদায় করিও তুমি তান না শুকরি নাফরমানি করিও না আওলাদ পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করতে আল্লাহ কত শুকরিয়া আল্লাহ আমার আওলাদ দুইজন বা তিনজন দান করছো আল্লাহ আওলাদ গুনতা নেক বানাইয়া দাও সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দাও আল্লাহ আওলাদ গুনতা আল্লাহ ওয়ালা বালা বানাইয়া দাও যাতে আওলাদর কারণে আমার সম্মান বাড়ে আল্লাহ কোনদিন আওলাদর কারণে আমার জমিন ও সম্মানই করিও না দন দিছো আল্লাহ আমারে দিছো আপনি লাখ কোটি শুকরিয়া দন কোনদিন সিনাইয়া নিও না আমারে গরিব বানাই অভাবে বানাই আমার খান্দাইও না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে আল্লাহ বড় খুশি হইলা ইন শাকারতুম লাজিদান্নাকুম আল্লাহ এখন আমার বান্দা যখন শুকরিয়া আদায় করা আরম্ভ করে আমি তার উপরে বড় খুশ হই তার রুজি রোজগার যেটার উপরে শুকরিয়া আদায় করব ও জিনিসটা আমি আল্লাহ বাড়াইয়া দেই সুবহানাল্লাহ এর লাগি শুকরিয়া আদায় করতা শুকরিয়া যদি আদায় করেন না যেমন কোন কোন ফ্যামিলি কোন নতুন বিবাহ হওয়ার পরে কোন জায়গাত কোন স্বামী এগর স্ত্রী রে পাওয়ার পরে তার সন্তুষ্ট না ইলা ওই যা কোন জায়গাত সন্তুষ্ট না তার শুকরিয়া আদায় করদ না তার না শুকরি করদ
কোন মহিলা স্বামী হবার পরে স্বামী নিয়েও নাশুকরি করডা যারা বিশেষ করিয়া এইভাবে নাশুকরি করিয়া তখন যুবকে যদি তার নিজে দেখে পছন্দ করিয়া বিবাহ করেন ঠিক আছে নতুবা মা বাবা আনিয়া দি সন্তানরে তান কবুল করছেন কিন্তু তান বিশ্বাস করতা ইকান তান দিলের মধ্যে রাখতা হে আল্লাহ আপনি আমার মুকদ্দর সেই মেয়েটারে দিছ শুকরিয়া আপনার দরবার আল্লাহ আমি যাতে আমার ভবিষ্যৎ বাণী দৈনন্দিন জীবনটা ভালো হয় আপনি এইভাবে আমার সালাইয়া নেওয়ার তৌফিক দাও মহিলা কইতা আল্লাহ নতুন দেশ নতুন জায়গা স্বামীর বাড়ি গেলাম এই স্বামী নিয়ে যাতে আমার জিন্দেগিটা খাটিয়া যাইতাম বাড়ি যদি তখন কোন স্বামী দুর্ব্যবহার করেন রাগান্বিত মিজাজ একটু খারাপ কর্কট বা শালা মহিলা নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার স্বামীর মন খান্তা আমার উপরে জয় করিয়া দাও স্বামী বড় রাগান্বিত এইভাবে যদি তখন তাহলে আমার জিন্দেগিটা খাটানি বড় কঠিন হইব নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করকা স্বামীও তেমনিভাবে দোয়া করক কাস্তির জন্য অটোমেটিক দেখবা সেই ফ্যামিলির মধ্যে মহাব্বত থাকবো দৈনন্দিন জীবন সুন্দর রইব সুখে রইব আল্লাহ শান্তি দান করবো আর যদি একজনে আরেকজনের জন্য দোয়া করেন না সবর করেন না শুক্রিয়া যদি আল্লাহর কাছে আদায় করেন না ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হইব যে অশান্তির কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে পরবর্তীতে আর সেই বিবাহ না টিকিয়া থাকতে পারে ওলা তাকফুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ কইতরা ও ঈমানদার হল ও মুমিন হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিন হল যারা তুমি তেন আমার উপরে ঈমান আনছো আমারে বিশ্বাস করছো পুরা করে আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ আমার কাছে তুমি তেন সাহায্য চাও নমাজর হালত নমাজর মাধ্যমে তুমি তেন আমার কাছে সাহায্য চাও দেখছেন নি সাহায্যর মাথা আইছে নমাজ সবার লাগিয়া এর লাগে নমাজ পড়তে সময় আল্লাহর কাছে সাহায্য চাকুয়া আল্লাহ বড় ধরনের নমাজ ইয়কলরে সাহায্য করন এখন নমাজ পড়তে সময় নমাজ পড়তে সময় খুশু থাকতো আল্লাহর ডর আপনার মধ্যে থাকতো আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজ পড়ি আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নমাজ পড়ি আর কৌ নিয়ত খান আপনার দিল থাকতো আর নমাজ পড়তে সময় সূরা ফাতিহার মধ্যে খুবকা ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি আর ও ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর এই সময় রুজির দরকার রুজির কথা স্মরণের মধ্যে আনো আল্লাহ আমার রুজির দরওয়াজা প্রায় বন্ধ হয়ে গেছে রুজি নাই আল্লাহ আপনি আমার রুজি বাড়াইয়া দেও আল্লাহ আপনি আমার মেয়ে সম্পর্কে আপনি সাহায্য করো মেয়েটা নিয়ে বড় বিপদ আছে আল্লাহ ছেলেটা নিয়ে বড় বিপদের মধ্যে আছি আল্লাহ অমুক সমস্যার মধ্যে আছি নমাজের মাধ্যমে আল্লাহ কইছেন আমার কাছে সাহায্য চাও এর জন্য আল্লাহ কইছেন আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ও বান্দা তুমি তান আমারে নমাজের মাধ্যমে সাহায্য চাও এর লাগি যারা হকিকাতান প্রকৃতভাবে সঠিকভাবে সঠিক নিয়মে খুশু খুশু ইতমেনানের সহিত হকুল্লাহ হিসাবে আল্লাহর বাস্তে মানুষ দেখাইয়া নাই নমাজ পড়িবা এই নমাজই হক লরে আল্লাহ হর নমুনায় সুখ শান্তি দান করেন আল্লাহ জমিন সুবহানাল্লাহ সুখ শান্তি আল্লাহ দান করেন যার জন্য বিশেষ করিয়া নমাজ অনেকে ফলত প্রায় মানুষের নমাজ ফলত হইবা নমাজ বলেন অমুক বন্দা এর পরে দেখছি ফরর হক কাইলাই নমাজ বলেন গ্রাম ঝগড়া লাগাই নমাজ বলেন দেখা যায় ফরর হক দাবিয়া কাইলাইন নমাজ বলেন জমিনের আইল আবার টেলি লাইন এই নত্য নমাজ বলেন আর আল্লাহ কুরআন কইছেন নমাজে বুড়া খাস থাকি বাসায় কিন্তু জানিয়া রাখবা নমাজ দুই গুড়ে পড়ন এক গুড়ো মুমিন আর এক গুড়ো মুনাফিক মুনাফিক কইতে বাবা গালি নাই কুরআন ও মুনাফিক সম্পর্কে বিভিন্ন আয়াত আছে বিভিন্ন আয়াত আছে একটা সূরা পর্যন্ত আছে সূরাতুল মুনাফিকুন মুনাফিকর শান অনেক জিনিস আছে অনেক সিগনাল দেওয়া হয়েছে মুনাফিক কারা এর লাগে বাবা অন্য ধর্মের মানুষ চিনা যায় মুমিনদের চিনা যায় কিন্তু মুনাফিকরে চিনা যায় না ধরা যায় না মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না মুনাফিক বলিয়া তার খোফালর মধ্যে লেখা থাকে না ফিটির মধ্যে শিল মানা থাকে না সে মুনাফিক মুনাফিক কিন্তু ধরতে পাওয়া যায় না মুনাফিকে কোনো সময় কোনো পরিবার বরবাদ করি নাই মুনাফিকে কোনো সময় কোনো মহল্লা চক্রান্ত করিয়ে ঝগড়া লাগাই মহল্লা বিচ্ছিন্ন করি নাই নষ্ট করি নাই মুনাফিকে দেখবায় নমাজ পড়িব মন ঝগড়া লাগাইব দরবার লাগাইব মুনা
মুনাফিকে নামাজ পড়ব খালি বুড়া খাজরের দিকে যাইব নামাজও পড়ব আবার গুনার কাজ করতে থাকব এই যে নামাজে ই নামাজ পড়লে জান্নাত যাইবানি বলে না না নবীজিও ফরমাইছেন আর কুরআন আল্লাহ কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার যারা মুনাফিক কইবা মুনাফিকদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের সবচেয়ে নিচের স্থান যেটা এটা আমি আল্লাহ রাখছি জাহান্নামের সবর নিচে তাকবা বলে খারাপ বলে মুনাফিকরা এর লাগে বাবা নামাজ পড়িয়া বুড়া কাম করডা এটা কিন্তু মুনাফিকের খাসিয়ত এটা কিন্তু মুমিনের কোন খাসিয়ত নাই মুমিন যে নামাজ পড়বো ভালো কাজ করবো ভালো রাস্তার যাওয়ার জন্য উপদেশ করবো ভালো জিনিসের উপদেশ দিব বালা খাম দেখা যাইব বালা খাস স্বাধীন হইব আর মুনাফিকে নামাজ পড়বো কাহিলিয়তের সহিত অবহেলার সহিত নামাজ পড়িব কিন্তু সেই নামাজে কোনো ফায়দা দিত না এর জন্য বিশেষ করি আমরা কই বেটাই নামাজও পড়ে বুড়া কাম করে এটা বুঝলাম না ব্যাপার কিটা কিন্তু নামাজ দুই গুরুয়ে পড়েন মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন এর লাগি মুনাফিকর নামাজে আর মুমিনের নামাজে ব্যবধান আছে মুমিনে নামাজ পড়ব আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহ ডরাইয়া জাহান্নাম থেকে বাঁচার লাগিয়া আর মুনাফিকরা নামাজ পড়ব মানুষ দেখাইবার লাগিয়া মুনাফিকে নামাজ পড়ব মানুষরা ঠকাইবার লাগিয়া মুনাফিকে নামাজ পড়ব কিছু আল্লাহ ডর থাকব আর কিছু মানুষ দেখাইবার লাগিয়া আর নামাজ খান পড়িতে সময় কোনো এক মন এক দিলে নামাজ পড়িতে পারতো নাই আল্লাহ আমরা তৌফিক দেখব মুমিনি নামাজ আমরা আদায় করতাম হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি আল্লাহর জাত এরার কাছে আছি এরার পাশে আমি আছি যারা মানুষ ধৈর্যশীল ধৈর্য ধারণ করতে পারন সবর করা বুঝাইছেন নি গ্রামের মুরব্বি মানছে কইন নানি সবর করলে খবর মিলে হাসাও মাত কোরআনও আল্লাহ কইছেন সবর করনেওয়ালার পাশে আমি আছি সবর করনেওয়ালার লগে আমি আল্লাহ আছি আমি এরারে বড় পছন্দ করি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি এরার কাছে আছি সাবিরিন হলর কাছে আছি লগে আছি এর লাগি সবর ধৈর্য ধারণ সবর বহুত বড় জিনিস আপনার জিন্দেগীত মুসিবত আইব আল্লাহ বিভিন্ন রকমে আপনারে পরীক্ষা করবা বিভিন্ন মুসিবত আইব এই সময় সবর সবর করতে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات الله পাক রব্বুল আলামিন জানাইন আমি সময় সময় ক্রমান্বয়ে তোমারে আমি বিভিন্ন জিনিস দিয়া আমি আল্লাহর যাতে পরীক্ষা করব খেয়ররে আল্লাহ বিভিন্ন ডর ঢুকাইয়া দিবা বিভিন্ন জিনিসের দ্বারা ডর ঢুকাইয়া দিবা খেয়ররে আল্লাহ ওলাদ দিয়ে পরীক্ষা করবা খেয়ররে আল্লাহ ওলাদ না দিয়েও পরীক্ষা করবা খেয়ররে আল্লাহ দন দিয়েও পরীক্ষা করবা খেয়ররে দন না দিয়েও আল্লাহ পরীক্ষা করবা বিভিন্ন বিভিন্ন জিনিসের সম্মুখীন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে বানাইম এখানে আল্লাহ কইয়া দিছেন বাবা এর লাগে আমরা কোনো সময় কষ্ট পাইয়া কই আল্লাহ খালি আমারে দেখো নার খেয়ররে দেখো নানি ওটা কই নেন কিছু মানছি আল্লাহ সারা মুসিবত আমার উপরে রে বা আমারে ছাড়া আর নাই ও ইবাড়ি ইবাড়ি নমাজও হড়েন না কোরআন তিলাওয়াত করেন না ইবাড়ি কি সুন্দর হাইত্রা চলডা আমরা তো নমাজও হড়ি মাঝে মাঝে আমরার উপরে মুসিবত যায় না বিপদ যায় না ইয়া আল্লাহ আল্লাহ কিতে হইলা এটা আল্লাহ সুবিধা বাজে ওটা হইন কিছু মানছি দেহ কা চিন্তা করিয়া যে বিলকুল নমাজ পড়ে না ছেলে হোক মেয়ে হোক বিলকুল নমাজ পড়ে না এরার দেখবা বেমারও নাই বেশ মান নাই এরা বেপরোয়া চলের কারণ এরা বিলকুল আল্লাহ বলি গেছে কি আল্লাহ তারারে বলি গেছেন আল্লাহ তারারে কোনো পরীক্ষাও করদা না মুসিবত দিত্রা না যা তরে আমি ছাড়িয়া দিলাইছি তোর স্বাধীন মতো চল কিন্তু একবার আমার সামনে ইয়া হাজির হইবারে বন্দা এক সময় তোর আসবা তুই আমার সামনে হাজির হইবে এর লাগি একগুড়ো মানুষের বেমারও নাই তেমন মুসিবতও নাই কোনো সমস্যা নাই দুনিয়াত অপেন খালি হার আর চলের কোনো জিনিস কোনো চিন্তা নাই আমরা কইমু আল্লাহ বনো এরার উপরে দয়া বানা আর আমার উপরে বেসার না আমি এরার উপরে আল্লাহ রাজি এরার উপরে আল্লাহ কুশ যারারে বড় বড় বেমার দি আল্লাহ আর বাবা বেমার দিন যারারে বড় ধরনের মুসিবত দিন যারারে কোনো সময় আপনার আখতা অভাবগ্রস্ত বানায়
এইভাবে জানিয়া রাখবো আপনার উপরে মুসিবত আইছে আপনি মনে করতে আল্লাহ আমারে কোন পরীক্ষা করডা ই কথা কোরআনও আছে নি বলা ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা আলাম নাশরা লাগা সুরার মধ্যে আনজন কোন বান্দা জানিয়া রাখরে বান্দা হল তুমি যখন মুসিবতর মধ্যে পড়বাই জানিয়া রাখ এই সময়ে ধৈর্য ধারণ যদি করতে পারো তার পরবর্তীতে আশা আছে পরবর্তীতে তোমার লাগি বালাই আছে এর লাগি মুসিবতর পরে দরজা বুলন্দ হয় মুসিবতর পরে দরজা বুলন্দ হয় আল্লাহর বান্দাগণ দেখুন অনেক নবী ওগলে জেল খাটিছেন অনেক বড় বড় আপনার রাজনীতিবিদ বড় লিডার এই মানুষ ওগলে জেল খাটিছেন জেল খাটলে মানুষের দরজা বুলন্দ হয়ে যায় হক হিসাবে হক হিসাবে যদি কেউ জেল খাটন জেল তখন আমরা কই মমুকে জেল খাটি আইছুন বড় নিন্দা করি এটা নাই বাবা এটা হইল গিয়া সংশোধনের জায়গা দেখো কোনো মানুষে যখন ভুল করিয়া পুলিশে তারে দরিয়া খেয়েছ পুলিশে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে দেওয়ালের ভিতরে রাখে তখন সে চিন্তা করে রে দুনিয়ার জমিন একটা ভুল করার কারণে আমার অত বড় শাস্তি আজকে মাও নাই বাবাও নাই কোনো আত্মীয়স্বজন নাই কোনো মানুষের লাগে দেখাওর না আমার শাস্তি দেওয়ার আমি এই দুনিয়ায় যদি আমি ভুল করে এই দুনিয়ার যদি আমি আল্লাহর নাফরমানি কাজ করে কেয়ামতের দিন আল্লাহ আমার কত ঢুক শাস্তি দিবা এখান চিন্তা করা দরকার অটোমেটিক জেলার ভিতরে যাওয়ার পরে মানুষের ভিতরে সেই চিন্তা চিন্তা আসি যায় দুনিয়ার জমিন হয়তো কোনো বড় ধরনের ভুল ঘষলো বাহির আসার পরে আর কোনোদিন সে আর ইতা বড় ভুল করা যাইত না এটা কিন্তু সংশোধনের জায়গা কিন্তু হক পথে না হক পথে নাই হক পথে জেল কাটলে তুমি হক তোমার একজনে পাশাইছি তোমার একজনে দোষ দোষী বানাইয়া দিলে ইগুল লাগি দরজা বুলন্দ হয় আর দোষী হইয়া কেউ জেল গেলে এই মানুষ সংশোধন হয় মানুষ ভালো হয় দোষী হইয়া নিজে দোষ করিয়া জেল গেলে এই মানুষ কিত হয় ভালো হয় দোষ পিন্দে এই মানুষ আগে দিয়ে ভালো হয়ে যায় আর না হোক যদি কোনো মানুষরে যদি কোনো মানুষে যদি ফাঁসাইয়া নিয়ে যদি জেল ঢুকাইলায় জানিয়া রাখবা তার দরজা বলুন বলে কিরা হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম রে জুলাইখায় মিশরের বাদশার বিবি জুলাইখায় চক্রান্ত করে ইউসুফ রে নিয়ে জেল হারাইছিলাম লম্বা ঘটনা হজরত ইউসুফ তো হক পথে বাবা জেল খাটিছিলাম টাইম চাইছিলাম জুলাইখায় চাইছিলাম ইউসুফ রে পাকড়িয়া দরতা জড়াইয়া দরতা তান চাইছিলা বলে কি বলে ইসুফের সঙ্গে তান মুজামিয়ত করতা তার খুব বেশি আবেগ আসল কিন্তু একজন নবী ইসুফ ইসুফে আল্লাহর কাছে পানা চাইছুন সাহায্য চাইছুন কইছুন আল্লাহ জুলাইখা যত সুন্দর হোক না কেন আমিও সুন্দর দেখিয়া জুলাইখা পাগল হইছুন আমার লাগে আসি গইছন কিন্তু আমি ইউসুফ কখনো আমি জুলাইখার সঙ্গে এই বুড়া খাজার দিকে অগ্রসর হইতাম না আল্লাহ আমি কখনো না আল্লাহ আপনি আমারে সাহায্য করো আমারে জুলাইখা যে পরিমাণ আক্রমণ করছেন আমারে বরবাদ করি লাইবা ও আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইয়া আর আপনি ছাড়া আমারে সাহায্যকারী আর নাই আল্লাহ ই পরিমাণ ইউসুফরে সাহায্য করলা কতটা কামরার ভিতরে ইউসুফ বন্দি আসলা তখন জুলাইখা ইউসুফের খাফড় দসলা ধরার পরে দৌড় মাসলা ইউসুফ নবী পিছনের খাপড় ফাটিছে সিরিছে দরজা তাস তাসায় খুলিছে ইউসুফ নবী ঘর থাকি বাইর হইয়া গেলা গিয়া সুবহানাল্লাহ আল্লাহ সাহায্য করছেন নানি আল্লাহর সাহায্যের কারণে ইউসুফ নবীর যত দরওয়াজা রুমের কামরার বন্ধ আসলো সব খুলি গেল ইউসুফ নবী রক্ষা পাইলে আল্লাহর কাছে শুকরিয়া তান দোয়া করলা আল্লাহ আপনি আমার অত বড় মুসিবত তাকে রক্ষা করলা একজন মহিলা আমারে আজকে বরবাদ করে লাইছিল আমারে একবারে নাপাক করে লাইছিল তখন শেষে দেখছে জুলাইখা দেখছেন বাদশার কাছে বুড়া মাত মাতিয়া দোষী বানাইয়া খারাপ মাত মাতিয়া দোষী বানাইয়া বাদশার কাছে বাদ বানাইয়া তখন বাদশাহ নে কি করলো জেলের মধ্যে বন্দি করিয়া রাখলো ইউসুফ নবী তখন হক পথে জেল খাটিসলা যার কারণে ইউসুফ নবীর আল্লাহ এতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া দিল হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম রে আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রী বানাইল সুবহানাল্লাহ এর লাগি বড় বড় মাঝে মাঝে দেখবা কোনো সময় কোনো মানুষে না হক হিসাবে নাই হক হিসাবে জেল হক পথে তাকিয়া জেল খাটিসলা আল্লাহ এরারে বড় বড় রাজনীতিবিদ বড় বড় লিডার আল্লাহ বানাই দেখছেন না ফওয়াজে মাঝে লিডার হলে এমনি হয়েছি জেল কাটিছুন গিয়ে তিন মাস ছয় মাস এর বাদে হক পথে যদি কাটন হক পথে যদি তা হয় আর দুষ্করিয়া খাটিয়া গেলে মানুষ সংশোধন এর আর দরজা বুলন্দ হয় না
এখন যদি কই বলে জেল গেলে তোমার দরজা বুলন্দ খাইল গোল্লা লিয়ে বাড়িয়ে যদি যায় না ওই বল হচ্ছে জি ই কই লাগে যে একটা দোষ করে লিছে ভুল করছে এই দোষ করিয়া গেলে হে সংশোধন হয় মানে আর এলা দোষ করতে না ভালো আর যারা মানুষে চক্রান্ত করিয়া কোন মানুষের জেলা ইউসুফ রে জুলাইকা চক্রান্ত করিয়া জেলা নিছে একটা উদাহরণ দিলাম এটা আরো আছে বহুত দলিল হ্যাঁ যার কারণে বিশেষ করে ইলা যদি কোনো মানুষ হক পথে যদি জেলো যায় এই মানুষের দরজা আল্লাহ বুলন করে মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ কিন্তু দেখো কয় হিংসা করা বলা নাই হিংসা এমন একটা জিনিস বাবা জানিয়া রাখুন হিংসা করে কোনো দিন মানুষে দাবানো যায় না পাঁচজন ভাই চারজন ভাই আসন বাবা আসন মা আসন জমিনের মধ্যে বাবা যতদিন থাকবা বাবার সম্পদের মালিক আওলাদ নাই বাবা মারা যাওয়ার পরে আওলাদ হই লাগিয়া ওয়ারিস আওলাদ হকলে বাবার সম্পদ সমান ভাগে বাটিয়া নিতা ভাইয়ে যদি এক বিঘা নেন বইনে নিতা আট বিঘা বইনে সবসময় অর্ধেক সম্পদের মালিক বাবার বাড়ির থাকিয়া মহিলাদের অধিকার আল্লাহ দান করছে কতটুক সম্মান দিছে দেখো কাপ একজন মহিলা বাবার বাড়ির থাকি স্বামীর বাড়ি যখন যায় যে সময় স্বামী যখন মহিলার স্ত্রী বলিয়া গ্রহণ করলা তখন সেই মহিলার জন্য একটা মোহর সাই বস্ত করা হয় না স্বামীর বাড়ি গেছুন গিয়া বাবার বাড়ি দাবি না এটা ভুল ধারণা এটা ইসলামে মহিলাদের অধিকার দিছে স্বামীর বাড়ি গেছুন মোহরের মালিক স্বামীর বাড়ি জামার পরে এমন স্বামী বৎসরে কুরবানি দেন তান খালি স্বামীর নামে দেন তান বাবার নামে তান মার নামে গড় স্ত্রীর নামে একটা বৎসর কুরবানি দিলাম স্বামীর কর্তব্য হইল এই বৎসর আমার নামে দিছি একবার বাবার নামে একবার মার নামে আল্লাহর বাস্তে কুরবানি দিছি তান স্ত্রীর নামেও দিতা যদি কোনো মহিলায় ইলা যদি চান তান নামে কুরবানি দিতা স্বামী দিতরা না তখন তার স্বামীর কাছে কইতা বারণ বলে আমার মোহর তাকি আমি এক নামিবার কুরবানি দিতাম তার মোহর তাকিয়া 5000 টাকা কাটিয়া যাইব এক কুরবানি এক নাম দিতে মনে ওর 5000 লাগে না দিতে পারবা যাই তার মোহর তাকিয়া হিসাবে হক হইল স্বামী দিতা স্বামীর বাড়ি গেছেন তার মোহর আছে 1.5 লক্ষ বা 2 লক্ষ আমরার দেশ মা বন্ধের রে মোহর দিতে সময় বড় দুর্বলতা করি মোহর বাড়াইতে সময় বড় জবর হয় এর লাগে আল্লাহর বাস্তে মোহর যেটা আছে মোহরের প্রতি খেয়াল করো কা মহিলা করে মোহর বাড়াইয়া দিতে এখন মানে দুর্বলতা করতাম না মহিলাদের মেন সম্পদ হইয়া থাকছে গিয়া মোহর আর বাবার বাড়ির তাকে আসার পরে সম্পদ কমি যায় অর্ধেক সম্পদর মালিক পুরা সম্পদর বাইট পাইন না মহিলা স্বামীর বাড়ি যদি থাকা অবস্থায় সুখ শান্তিতে যদি খাইলেন তাহলে বাবার বাড়ির সম্পদ যেটা আছে অর্ধেক তাই আনতে পারবা আনিয়া তার নিজে ব্যবহার করতা হজ হরকা স্বামীর লিয়া হজ হজ আকা কিবা তো স্বামীর বাড়ি গর বানাইতে পারডা না বাবার বাড়ির তাকে আনিয়া বাইয়েন তোর কাছ থাকি সম্পদটা বাইর করিয়া আনিয়া গর বানাক্কা স্বামীর বড় দুর্বল গর বানাইতে পারছেন না আনতা না আমরা দেশ এলাক কোনো বইনে যদি হয় বিবাহ 5-7 বছর বাপ নাই আর বাইয়ের মালিক তো এখন আর বই যদি 5-7 বছর বাদে যদি হয় আমার সম্পদ কিছু দেও হাই রে লড়াই করবো দেখার আইনি সম্পদ নেওয়া আরম্ভ করেছি এগুলো বাড়ি কোনো যাইও না আমি আর ইয়ার না মশালি এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে প্রাপ্য সম্পদ বই নিয়ে কইছে নিয়ে স্বামীর বাড়ি দুর্বল গরদর বানাই তো দিঠা বাইর করে কই ভাই গু আইছে নি তো কি করিয়া আর সাবা সাবি নাই বলে এইটা এখন না আরো বাদে কইয়া বইনে বিদায় দিলাই না আরো কয়েকদিন পরে বই যদি কই কইবা আবু হইছে না আবু আমরা একদিন বইতাম পারছি না সময় নাই বৎসরকে বৎসর চলিয়া যায় বাইয়ে কইব আবু বইতাম সময় নাই আবু মিটিং করতে সময় মিলেন না কত মিটিং গই মিটিং গয় না মানে বোন কোন সুরত ছুটিয়া বাদ দিলাই না কথা করি ওলা রাড়ি আল্লাহর বান্দেগানের জন্য যদি হক যদি বায়ু যদি হইয়া তখন বাইয়েন্তে বনিন্তর হক রে আলোক করিয়া হইতা বই না যদি খুঁজি লায় খুঁজে না তে ঠিক আছে একদিন না একদিন হইতা বলে বোন গো আমরা তো বাবার সম্পদ আজ বাটি লাইলাম তোমাদের সম্পদ ডাকি আন্দা তোমাদের সম্পদ অর্ধেক তখন বনিন্তা মুনাসিব হরণ মহিলা হলে কিতা মুনাসিব হরণ বলে বাইয়েন আমরা তো বহুত সুখ শান্তিতে আছি আমরারে কিছু খমও দিলাও তখন বাইয়েনতে দেখুন অনেক জায়গা দেখছি বনিন্তরে সামান্য খম দিয়াও দিলাই বনিন্তে সবর করিয়া বাইয়েনতরে দান করিয়া যান গেইটা আবার যাই যাচ্ছে আর বইনে যদি হকর দাবি করিলাই পূর্ণাঙ্গভাবে দেওয়া লাগবো নতুবা কিয়ামতর দিন বনির দাবি গিয়া ছুটাইতে লাগব কিতা দিয়ে ছুটাইবা আমল নমাত তাকি নাকি দিয়ে ছুটিয়া যাইবা বনির সম্পদ নিয়ে খাড়াগাড়ি না বনির সম্পদ বাইয়েন্তের কর্তব্য বলে বাবা বাড়ি গেছেন বাইরে বাইয়েন্তে বাটিতরা বাইয়েন্তে বাটিতে সমাচ্চা বাইয়েন বাড়িতে শোন বাড়ি কেন তো বাট বইন হয় জমিনেরও বাট পায়
সমান জালা অধিকার আছে এইভাবে দিয়া দিতা বলেন তে আল্লাহর ওয়াস্তে যখন দিয়া যান যে বলে তুরা তুরা দিল আমরা বেশ লাগে না কিছু নিতা কিন্তু বিশেষ করিয়া বনির যদি জরুরত যদি ওই স্বামীর বাড়ি যাবার পরে বইনে কষ্ট করার স্বামীর বাড়ি ঘর নাই স্বামীর বাড়ি চলতে অসুবিধা আর ঔষধ খরচ করার ঔষধ ফুরা ফুরি করতে পারে না বইনে আইয়া বাইরের বাড়ি সাহায্য চাইছি ভাইয়ে সাহায্য করছেন না তখন বইনে কইতে পারবা অধিকার আছে বলে আমার যেন সম্পদ যার মালিক আছে সম্পদ থেকে আমারে কিছু দাও তখন ভাইয়েতে বাইর করিয়া দিতাম নতুবা বইনে কষ্ট করত আপনি সুখ করতা বাবার সম্পদ আপনি লড়াই করতা আপনি সুখ করতা আর বইনে স্বামীর বাড়ি গিয়ে কষ্ট করত এটা ভুল ধারণা এটা ইসলামের কিন্তু অধিকার আছে বইনে ইয়া কইতো আপনি জেলা সুখ করতা বইনেওয়ালা আপনি সুখে রাখার চেষ্টা করতা আর বনি বাড়ি যাওয়া আসা করতা বনবাগ নিয়োগ লড়ে চাইলে বনিন্তরে বেশিরভাগ চাইলে বনিন্তর দোয়ার বরকতে বাইয়ান্তর রুজি রোজগার বাড়ে খবর লইয়া যাজ করিয়া দেখবা যে ভাইয়ে রমজান মাস জলদি ইফতারি লইয়া বনির বাড়ি যায় যে ভাইয়ে বনিন তরে চাইন বনিন আসার পরে বনিন তরে খাবাইন বনিন তরে খবর দেন দেখ ভাই ভাই রুজি আল্লাহ বাড়াইয়া দেন ভাইর অভাব থাকে না আর যে ভাইয়ে খালি হিসাব করেন বনিন আসার পরে খাবাইন না চাইন না খাবার লিয়াও দিতরা না ই ভাইর দেখ ভাই আটা উঠি তান জিন্দেগিতে কমের না লাগিয়া বনিন্তরে চাইলে রুজি রোজগার আল্লাহ বরকত দে এর লাগি বনিন্তে দোয়া করেন যার কারণে বিশেষ করিয়া বনিন্তর সম্পদ যেটা এটার প্রতি আমরা আপনার আমার খেয়াল করতাম আল্লাহ বাইয়াইন দিছে রুজি রোজগার করতে হওয়ার বাবার বাড়ির বাবার বিটাত আপনি রইছ কিন্তু বনিন যাওয়ার পরে বনিন্তরে আপনি ফালাইতা মরার আগ পর্যন্ত আপনি ফালাইতা না বনিন্তর বা খেয়াল রাখতা চাইতা আর আমরার দেশ কিছু রেওয়াজ আছে আমরার দেশ কিছু রেওয়াজ আছে যে যেগুলো ফিটা সিরা যেটা দেওয়া আছে মায়া মহব্বত হিসাবে এটা রসুমাত রেওয়াজ কেউ দিছে না কোনো অসুবিধা নাই আমরার দেশ এমন অবস্থা হয়েছে না দিলে বিবাহ ভাঙ্গি যার গিয়া অবস্থা আল্লাহর বাস্তে ইটা আমরা ছাড়ার চেষ্টা করতাম একমাত্র রমজান মাস ইফতার করা নিয়ে তাকছে গিয়া সুন্নত আপনারা যদিও করায় আপনিও যদিও করায় স্বামীও যদি তান শ্বশুর বাড়ি লইয়া যান যাই আছে আর স্ত্রীর বিশেষ করিয়া শ্বশুর বাড়ির তাকি জামাইয়ের বাড়ি লইয়া যাই আছে অসুবিধা নাই লইয়া আইতা যাই আছে কিন্তু আমরার দেশ ওইটা রেওয়াজ নাই জামাইয়া যদি শ্বশুর বাড়ি যদি ইফতার লইয়া যান মানুষে আশপাশের মানুষে খোয়া আরম্ভ করে দিবা বেটা আইছে শ্বশুর বাড়ি দামি বন্ধ করিয়া কথা কইবেন না বোঝা ওই তো আইছে হৌরর ঠুঠো উঠতে করি না খোয়া শুরু করবা মানুষের মাহাত্ম বুঝাইতে রাখেন ওতার লাগে যাই না কিন্তু ইফতার সারার পক্ষ থেকে করানি সুন্নত মিঠা জাতীয় জিনিস দিয়ে ইফতার করানি সুন্নত মিঠা জাতীয় জিনিস দিয়ে ইফতার করানি সুন্নত ও মিঠার লাগে নাম হইল জিলাফি না এখন আমরা দেশে গুইছে রওয়া জিলাফি ইফতার যেসা দিন বাবায় তান সুবিধা দিয়া টাকা পয়সা বাবায় রেডি করিয়া যেসা দিন ইফতারি নিয়ে যাকুয়া গ্রহণ করতা দেরি হয়ে গেছে খাইতাম নাই দেরি হয়ে গেল খেনে বেয়ে দেরি খেনে করলা ফুলিরে কুঠা দেওয়া এটা খুব লজ্জাজনক ব্যাপার বেটা ফুলির রা বললে করিবলা বিপদি নগজ্জ হ্যাঁ ইফতারি দিত টাইমে ইফতারি আগুয়ানো লিয়া যাইত বড় করি মশাও লিয়া যাইত কম নিলে হয় না এটা খুব লজ্জাজনক ব্যাপার সারা বছর আমরা খাইয়া নাই খুন চাই আর ও একদিন মশা খাইয়া আমরা কিনা ফের টিপিয়া খেঞ্চি বাড়ি যাই খুন চাই জি না একদিন খাইয়া আপনার আপনি চুড়া বাড়ি গেছেন উপরে দিয়া না একদিন খাইয়া আপনার আবার বেশকরি একদিন খাইয়া 7 কেজি বাড়ি গেছে এটা খেয়ে আসেন প্রমাণ বিলকুল না আল্লাহর ওয়াস্তে ইটা জিনিস আমরা তাকে কমতো ইটা জিনিস কমতো আল্লাহর ওয়াস্তে যদি এটা বেমার থাকে ছাড়ার চেষ্টা করতাম আমরা ইলাও আছি শোনা যায় কিছু কিছু জায়গা বরাহ বেলিত গোটা বরাহ এন্টার বরাহ হইয়ার যে ইফতারি দেরি হয়ে গেল হয় ভাইয়া আল্লাহ বিয়ের কুজ ফাউরি লাইন না কিতা ইফতারি শূন্য আইতেন ইফতারি আর একটা শূন্য আছে জি ও দিন গেল কি ওর শূন্য হয়ে গেল জি না ফুরানো জিনিস যখন যেগু নষ্ট হয়ে গেছে যেগু ডেটও মারে গেছে ওগু ফুরানা বলা না যার কারণে আল্লাহর বান্দে গান আল্লাহ মানুষে ওলাদ দিয়ে পরীক্ষা করবা খেওরের ছেলে দিয়ে পরীক্ষা করবা খেওরের মেয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করবা খেওরারে বেমার দিয়া পরীক্ষা করবা বেমার পড়ছেন আপনি আপনার মা বেমার আপনার বাবা বেমার হয়তো আল্লাহর কোন বালাই আছে নতুবা আল্লাহর কাছে কোন দোষ করছি আল্লাহ আমারে বেমার দিছেন বা মারে বেমার দিছেন বাবারে দিছেন এই সময় প্রথমে আমরা ডাক্তারের কাছে যাইতাম ঠিক আছে ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তাত কিছু হাদিয়া করিয়া দেখবা দেখবাই আল ডাক্তারের কাছে গেলে একটা সুরা কম সময়ে পাইবা আমরা আল্লাহর রাস্তাত নাই
فلا আল্লাহর কুরআন খতম হওয়ার আল্লাহর ওয়াস্তে মানব কো আল্লাহর ওয়াস্তে বল্লা তুমি আল্লাহর ওয়াস্তে তোমার রাস্তা তো শিরনি করম আল্লাহর ওয়াস্তে শিরনি মান্নত করক কো এর পরে ডাক্তারর কাছে যাক কো বালা লাইন পাইবা আপনার রোগ ধরা হলব সমাধান জলদি আসব আমরা ডাক্তারর কাছে গিয়া কি করলাম 70,000 খরচি লাইলাম আল্লাহর ওয়াস্তে বাদে মেসাবর কাছে গিয়া কইর 500 না কো এখন খতম পড়িলে 70,000 শেষ আর মেসাবরে গিয়া 500 দিয়া কত বুঝাইছেন নিবাত আর সারা শেষ ডালি লাইছে অমুকা এর লাগি আমরা এটার মধ্যে দুর্বল হতাম 50,000 খরচি দাম পারি আর খুশি করিয়া যদি আল্লাহর রাস্তায় 5,000টা টাকা দিয়া যদি খতম যদি আল্লাহর রাস্তায় পড়াই হাত দিয়া যদি দেই সদকায় বলা দূর জানেন তো আপনারা দিল কুলিয়া আল্লাহর সাহায্য লক্ষ্য আল্লাহর কাছে হক আল্লাহ আমি 2,000 বা 5,000টা টাকা আপনার রাস্তা দিয়ে মসজিদ দিলাই আর 2,000 মাদ্রাসা দিলাই আর 2,000 বা মাদ্রাসা 1,000 মসজিদ 1,000 আর 3,000 টাকা দিয়ে আপনার কালাম খানটা খতম করাইম আপনি দেখুন জানি দিল কুলিয়া খলুসিয়ত নিয়ে আল্লাহর কালাম কোরআনটা খতম করাইন জানি খতম করাইয়া আপনি দোয়া করার পরে দেখবাই অটোমেটিক একটা রেজাল্ট জলদি পাওয়া যায় আল্লাহর কালাম বাবা মিথ্যা নাই আমরা হইলাম গিয়া আমরা আমরা ঈমান ঠিক নাই আমরা রিতা ওইব নি না নি ফলাইতাম নি না নি ফায়দা পাইম নি অতা দিল আমরা অসুস্থ থাকার কারণে আমরা খতমর কোনো ফায়দা পাই না মেসাব হলা নিয়ে সুন্দর করে খতম পড়াকা আর খতম পড়ে আপনি দোয়া করকা খলুসিয়ত নি আল্লাহর ওয়াস্তে আপনি হাদিয়া দেখবা দেখবা আপনার জিন্দেগিতে আপনি খতমর অটোমেটিক রেজাল্ট পাইবা ইদার রেজাল্ট মিলে এটা অটোমেটিক পাওয়া যায় কারণ আমরার দিলর আকিদা বিশ্বাস ওটা আমরার বিশেষ করে রাখা লাগবে আল্লাহর রাস্তাত মুসিবত পড়ছে আল্লাহর রাস্তাত দেখবা আল্লাহর রাস্তা দিলে তখন আল্লাহ আপনার একটা বালা রাস্তা বাতাই দিব বেমার হওয়ার পরে আপনি কি করকা বলে বেমার পড়িয়ালে ডরাইতা না খালি মরি যাইমু ইকান না আল্লাহ নিশ্চয় বালাই থাকলে আপনি দান করো আমার বিমার খানটা শিফা দেও আল্লাহর কাছে দোয়া করেন সবর করেন আর আওলাদ পাওয়ার পরে শুক্রিয়া আদায় করেন আওলাদ পাওয়ার পরে ছেলে ভাই সন্মে ভাই শুক্রিয়া আদায় করেন আল্লাহ আওলাদ দিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা করেন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন ধনী হয়ে গেছি দনের বড়াই কোনোদিন করতাম না আল্লাহ সম্পদ ছেলে নিতে বাবা সময় লাগে না এর লাগে বিশেষ করে আমরা আল্লাহর দরবারও সবসময় খেয়াল করতাম কোন সময় আল্লাহ আমার কোন জিনিস দিয়ে পরীক্ষা করবা পরীক্ষার যদি কাম বই না বরবাদ হইম ধ্বংসর পথে যাইম এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সব সময় দিলের মধ্যে আপনারা আমার স্মরণে রাখতাম আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির করলাম নামাজ এক জিকির কুরআন ও আল্লাহর জিকির আল্লাহর ইয়াদ করলাম এর জন্য বিভিন্ন তসবি জিকির আজকার গুলো আপনি করলাম সবকিছু করলার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে শুইয়া আছেন আমরার নবীর উপরে আপনি দুরুদ শরীফ পড়ক আর দুরুদ শরীফ যত বেশি পড়িবা তত আপনার জিন্দেগির ফায়দা হইব দরজা বুলন্দ হয় এর জন্য আল্লাহর বান্দেগান কত দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই দুরুদটা পড়িলে কোনো মানুষে আল্লাহর রাসূলটা যদি খাবে দেখতে পায় খাবে দেখতে যদি সে চায় প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইবার সময় সেই দুরুদের উপর আমল করকা এই দুরুদ পড়িয়া আপনি আস্তে আস্তে ঘুমাকা আপনি হঠাৎ কোন দিন আল্লাহর হুকুম হই জীব রাসূলুল্লাহরে খাবে আপনি দেখবা দিদার নসিব হই জীব সুবহানাল্লাহ এর লাগিয়া নবীজিরে যারা খাবে দেখবা নবীজিরে যারা খাবে দেখবা আল্লাহর রাসূলকে যারা খাবে দেখবা বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস হইল কালা রাআনি ফিল মানামি নবীজি ফরমায়েন খায় যদি আমারে দেখে কালা রাআনি ফিল মানামি ঘুমন্ত অবস্থায় ফাকাদ রাআনি সে হালে কে আমারে দেখছে ফাইন্নাশ শয়তানা লা ইয়াতামাসসালু ফি সাফালি ইয়াতামাসসালু ফি সূরাতি কারণ আমার সূরত কখনো শয়তানে ধরতে পারে না এর লাগি বাবা নবীরে যারা খাবে দেখি লাইব আমরা নবী দেখছি না না দেখকে ঈমান আনছি আল্লাহ দেখছি না ঈমান আনছি কিন্তু নবী আমরা দেখছি না সাহাবী অগলে দেখছ না তারা খুশ নসিবি আমরা দেখছি না আমরার লাগে সুসংবাদ নবী যে ফরমায় আমার উন্মত অগলে যদি আমারে তারা খাবে যদি ঘুমন্ত অবস্থা দেখি লায় এর লাগে আল্লাহর যাতে জাহান্নাম ওরা গন্ডে আল্লাহ হারাম করি লাইবা বড় করি হোক সুবহানাল্লাহ এর লাগে বিশ্বাস
করিয়া নবীরে খাবে দেখবার খেয়াল আমরা আছেন না না কোন চাই সবর খেয়াল আছে তখন আখতে একদিন কয়দিন পড়িয়া যদি কইবে দেখা যান না হুজুরতে হই না দাইম করা লাগবে দাইম করা লাগবে দাইম করিয়া আপনার আমার জিন্দেগীত মানে দুরূদ শরীফ পড়িয়া যাবা ইনশাআল্লাহ হঠাৎ কোন দিন আল্লাহর হুকুম হইব রাসূলুল্লাহর দিদার নসিব হই জিবার নবীজির যারা খাবে দেখিন লেবা এরার শরীরর লাগি বদরর লাগি জাহান্নামর আগুন হারাম যার জন্য নবীরে খাবে দেখার জন্য ইচ্ছুক রাখুন তবে দুরূদ শরীফ পড়তে একটা জিনিস খেয়াল করবা হলো গরর মধ্যে বসে দুরূদ পড়তে সময় একটু ধ্যান করবা গর দেখছেন রাসূলুল্লাহর রওজা মোবারকের দেখছেন না নি খসওয়া গম্বুজ পটার বা ধ্যান করবা বলে মদিনাত মনোয়ারাত আল্লাহর রাসূল সেই জায়গাত শুয়ে আছেন ওখান আমার চক্কর সামনে পিকচার আপনি আনিয়ে দেখো রাখো আর ও রোজা বা ধ্যান করিয়া দুরূদ শরীফ পড়িলে ফায়দা বেশি ভাইবা আপনার জিন্দেগি এটা সব কইলো ইলমে তসউফর মাঝে মাঝে যারা বড় বড় বুজুর্গ হলোর কাছে আপনারা বয়স যারা হইছেন নেওয়ার চেষ্টা করো যারা বয়স হয়ে গেছেন তখন সাহ বকলে দেখছেন না রে আপনারা সবক দেন দুরূদ শরীফ পড়ার আস্তাগফিরুল্লাহ করার পড়ার আর জিকির করার হইন নি না সবক দেন সবক চালাইয়া যাইতে সবক বন্ধ করতেন আপনার ফায়দা হইব সবক বেড়া লাগছে না আবার ফিরো মুর্শিদর দ্বারো যায় নিকে সবক লই আমরার মানুষের যেমনে বয় তৈলে আমার 10 বছর আর ফিরোর খবর নাই ইরা আছে না ওই আমি তো বয় তৈছি রাঙ্গাউটি সাবর কাছে আর রাঙ্গাউটির সাব কত আইলা গেলা একদিন রাঙ্গাউটি সাবলে দেখাও দে বাসান্দি সাবর কাছে বয় আমি যেমন আমরার সাব হইলে গুজান্ডির সাব খেয়া আসলা বলে বিস্কুটি সাব ওলা যারা যে 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 সাবর কাছে বয় তৈছন সাপ মারা গেলে আপনার বধ জারি তাহক বদলাইবার কোনো প্রয়োজন নাই আউরি হয় একজন ফির দরিয়া বয়ত করিয়া বয়ত ইয়া সারার সবক সালাইলে বেড়া লাগিয়া আপনার ব্রেইন ও দুষ ধরি লাইব ব্রেইন এফেক্ট আইব এর লাগে বিশেষ করিয়া যারে যার কাছে বয়ত হইছ সাহেব মারা গেছ না আর আপনার প্রয়োজন নাই ও সাহেবর খলিফা খে তান কাছে গে সবক ডুলা কোয়া বা শান্দির আহমদ আলী সাহেব মারা গেছেন তান খলিফা তান ছেলে ইয়াহিয়া সাহেব ইজাজত দিয়া গেছেন তান কাছে গিয়ে আপনি পরামর্শ লক্কা বলে আমার সবক চলের প্রথমে এখন আমি দ্বিতীয় সবক আমার হইয়া দেখো আপনারে সবক দিবা সবক ডুলাইতা ফিরর কাছে গিয়ে আপনি সবক ডুলাইতা আপনার দুরূদ শরীফ পড়িতে সময়টা ইলমে তসউফর সবক যে দুরূদ পড়িতে কিলা জিকির করতে কিলা আপনার কলবর দিকে কিলা ধ্যান করা বাউ সাইটে আছে কলবে লতিফা ডাইন সাইটে আছে কলবে আপনার সির এইভাবে কলব যেগুলো আছে ইতা কলবর দিকে ধ্যান করিয়া আল্লাহর জিকির করলে ফায়দা মিলে আর নবীজির বা ধ্যান করিয়া দুরূদ শরীফ পড়িলে আপনার জিন্দেগিতে ফায়দা পাইবা এর লাগে যারা বয়ত হইছেন না বয়ত ফির সাহ যারা দর্শন সবক ডুলাপা ফিরর খেদমত যাক্কা এক সাগরিদে ফির সাহর কাছে গিয়া কইলা ফির সাহ আমারে কিছু সুন্নতর আমল দেখুয়া ফির সাহে উঠিয়া কইলা হবা দুধ খাওয়া তো এক সুন্নত এটা খুব হয়েছেন দুধ গাইছে বুঝাইছেন ফিরে কইছেন তো দুধ গাইতে গাইতে ফুরা ফুরিছে বুঝাইছেন কইছে আল্লাহ দিছে রে দুধ খাওয়া এক সুন্নতে আল্লাহ দিছে নিয়ামত পাইছে খুব খাইছে কইলে এগুলো তো সুজা আনিবা খাওয়া কইলে যাই 2 নম্বর সুন্নত আর কোনো গুলো যাই গিয়া কইলে সাহেব ই সুন্নত পাক্কা আর কিছু কয়ে দেয় বলে মৌ খাওয়াও তো সুন্নত রে বাপ খুব কয়েদিন মৌ খাইছে মৌ খাইতে খাইতে আবার দেখছে বুড়া লাগি গেছে কইলে সুন্নতটা ডুলাই লাই যাই ইয়া বলে সাহেব আর একটা সুন্নত কইয়া দক্কা বলে তাহাজ্জুদ পড়াও সুন্নত বলি গু সম্ভব নাই হিগু মাথা নাই হাসাই দুটিয়া ইটা ঘুমে দেয় না সাহেব বলে তেয়ার হইলে সাহেব ফিরর কত হইলে ফয়লা আস্তে আস্তে ডাল লাগাইয়া খাবাইয়া হ্যাঁ ফয়লাও যে তারে তাহাজ্জুদ সুন্নত কই আউ আমি সুন্নত ওগু আইব নি হচ্ছে দেখছো নি ফির হারে কয় এর লাগে ফির তা হগল বা সম্ভব নি ইয়া আল্লাহ অমুক রে বা কিলা সাহেব হইলা ফির হইলা রে বা বেটা এমনি হইছে না বহুত মেহনত করিয়া বেটা আল্লাহর কিলা ডাকের নমাজ বলের নফল নমাজ বলের ফাজিল জিকির করে তসবি বারের আল্লাহর কত বাকির রাজি করের এর লাগি বেটা আটের আর পয়সা হয়তো বেটার হামার আটের বেটার রুজি ওর খেরর গে খোর না মানছে বলে নিয়ে খদু আপনার আপনার ফরাশ নিয়ে বাড়িত বইয়া নিয়ে দিতা বেটা গরব হইয়া খা এমনি নি বেটা আর আমরা খালি পয়সা পয়সা হইয়া তুকাইয়া খালি আটিয়া না আমরা খালি পয়সা পয়সা হইয়া মরি আর আল্লাহরে ডাকিলে ডাকার মতো ডাকিলে আল্লাহ গর বুইয়া আল্লাহ খাওয়াইতে পারো বুঝাইছেন এক হরিণ শিকারি বেটা গেছে ভাড়ো হরিণ শিকারি ভাড়ো গেছে বেটা হরিণ শিকারো আর গিয়া তো হরিণ শিকার লাগি ভাড়ো আটে আর এক আল্লাহর হরিণ শিকারি এই দেশে মশা লগেলিন না মশা লগে নেই বিরণের মশা লইয়া গেছে
আর আরেক বেটা কইছে আমি আর ইতা না বা আল্লাহ আল্লাহ করতাম আর বাড়ি ঘর ছাড়িয়ে যাই আর গিয়া জঙ্গল গিয়ে আল্লাহ আল্লাহ করছে আর এখন খানি নাই কিতা করতো কত সময় উফা আসতো বেউসিয়া করছে দাঁত খবর লাগি গেছে ওলা আল্লাহ আল্লাহ খাম দিবেন কোসায় না আল্লাহ আল্লাহ করতায় আল্লাহ আল্লাহ করতে গিয়ে আপনার খানি ঠিক থাকতো নিজে খাইতায় উফাস না ফেটো লাগি গেছে খাইয়া জলদি নভাজও লাগে বেটা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে ফেটো লাগি গেছে খানি নাই উল্টিয়া করছে বেউস দাঁত ঘর আইছে হরিণ শিকারে হরিণ শিকারি দেখছে বেউস মানুষে গু দাঁত খবর লাগায় সামস দিয়ে দাঁতর খবর ছুটাইয়া তোরা বিরইন মুখত দিছে আর ভানি দিছে বেটা খাইছে হব দাইছে সজাগ হইয়া কয় রে বা আল্লাহর নামও আল্লাহ আল্লাহ দেখ রাইন দাঁতর খবর ছুটাইয়া সামস দিয়ে আর বাদে খবাইতে বুঝাইছে বেড়া ওলা খুশ হয়েছে কইছে ও এর নাম রে বা আল্লাহ আল্লাহ জঙ্গল মরি গেছিলাম তো আল্লাহ গে ও আল্লাহ খান তো কি আনিয়া ডাল লাগাই দিয়া দাঁতর খবর ছুটাইয়া এর বাদে বিরইন্নি আল্লাহ খাবাই আমার সোজা করল্লা হ্যাঁ বেটা তারও খানো বিশ্বাস করছে এর লাগে জঙ্গল গিয়েও ডাকিলে আল্লাহ শুনবো বাড়ির ডাকিলেও শুনবো মসজিদ গে সব জায়গায় যাইতাম যেন যাইবা জঙ্গল ময়দান শহর যেন যাপা জোড়া বন্ধর আলি জেসাহানো আল্লাহর ডাকিতে আল্লাহরে ডাকা বন্ধ করতা না বাচ্চায় না খান্দিলে মায়ের দুধ হবাইন কঞ্চায় জি না তে আমরা আল্লাহরে যদি ডাকি না স্মরণ করা উদাহরণ আনি আর উদা আল্লাহরে না ডাকিলে আল্লাহ স্মরণ করতা না ইয়াদ করতা না এর জন্য বিশেষ করিয়া আল্লাহরে ডাকক আর দোয়া করক আল্লাহ বাইতুল্লাহ শরীফ আমরার পশ্চিম দিকে কিবলার দিকে আল্লাহ মসজিদে হারাম কাবা গড্ডে কিবলা বানাইয়া আমরা নমাজ পড়ে আর দেবাল্লাহ ও গরহান কিবলা বানায় নমাজ পড়ে একটা বার দাওয়াত করিয়া নিয়া তোমার গরর নিকটে নিয়ে হরমর মধ্যে নিয়ে আমরা নমাজ পড়াও সবর বাবা আশা আছে কিলা মক্কা মদিনার যাইদা আর একটা বার মদিনাত নে মসজিদে নববী রিয়াজুল জান্নাতর মধ্যে আমদার নমাজ পড়ার তৌফিক দেও ও সব সময় নমাজ পড়িয়া দোয়া করো আখতার দোয়া আল্লাহর এমন ভাবে কবুল হইব আল্লাহ গায়েব থাকি রুজি আল্লাহ মিলাইয়া দিব বেশি দিন যাইতো নাই আল্লাহর গর দেখি আইবা মদিনা গিয়া জিয়ারত করি আইবা সুবহানাল্লাহ এর লাগে নবীর শান কিছু আপনি দুরুদ শরীফ পড়ক নবীজির খেদমত দুরুদ বেশি বেশি করিয়া বলেন আর নবীর শান যদি পারেন নবীজির শান যদি কোনো মানুষের নাত গায় গাওয়া যাই যাচ্ছে এশকে মহব্বতে কিন্তু নাত গাইতে সময় কোনো অভিনয় যাইজ নাই আসো নানি বিভিন্ন কাটিং ডিজাইন ঘুরাইয়া ছেড়াইয়া তা করেন নেবা হ্যাঁ ইতা না এশকে রসুল হিসাবে এশকে আল্লাহ হিসাবে জিকির হরক এশকে রসুল হিসাবে নবীজির শান আপনি কসিদা গাকুয়া রসুল্লাহর সাহাবি জৈদ বিন সাবিত তাইন নবীজির খেদমত সামনে তাই নাত রসুল্লাহর শান নাত শের ফরিতা নবীজি খুশি কইতা তুমি আরো গাও হক সুবহান আল্লাহ এর লাগে বিশেষরি আল্লাহর বন্দেগান দুরুদ শরীফ যত বেশি পারি কারণ ফরন জানে তোমার যারা বয়তইছন পীর মুর্শিদের উপরে পীর মুর্শিদে বাতায় দিছন দুরুদ ফড়কুয়া যে কলবর জিকির দিছন জিকির ফড়কুয়া নমাজর আপনার নিশ্চয় উপদেশ দিছন নমাজ খানেন তা ফড়কুয়া আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করে আফা আসক্তের নমাজ রে কায়েম করবার তৌফিক দান করক সবে হোক আল্লাহুম্মা।